हेलो बंधुरा, आज के आमी बनाबो कुमड़ो पुई आलू दिए सब्जी। एखाने आमी काचा कुमड़ो निये 500 ग्राम, आलू निये 400 ग्राम और एखाने निये पुई शाक 300 ग्राम। एरपर आमी गैसटा अन करे कड़ाईटा बसिए दिच्छी। गैस अन करे आमी कड़ाईटा बसिए दिएछी। एरपर आमी कड़ाईर मध्ये दिए दिच्छी सर्षेर तेल, दिए दीची गोटा जीरे, दिए दीची तेजपाता, दिए दीची आदा बाटा। तेलर मध्य आदाटा दी सब्जी टेस्ट भलो है, इस तेलर मध्य आदा बाटा दिए दिल। एरपर हमें दिए दीची आलू, दिए दीची कुमड़ो, दिए दीची कुमड़ो, भालो करे आमी तेलेर साथे आलू कुमड़ो कषिए नेब। এখানে যেহেতু আমি কাঁচা কুমড়ো নিয়েছি এজন্য কুমড়োর খোসা সমেত আমি কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম ছোলা, কাঁচা ছোলা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ভালো করে আমি কষিয়ে নেব 4-5 মিনিটের জন্য। এরপর আমি খুবই অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ফিরে এলাম। এরপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে আমাদের পুঁই আলু কুমড়োর সবজি। সেদ্ধ হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। এরপর আমি নামিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা প্লেট, প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি পুঁই দিয়ে আলু দিয়ে কুমড়োর সবজি। নামিয়ে নিয়েছি আমি পুঁই আলু কুমড়োর সবজি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। কুমড়োর সবজি রুটি পরোটা ভাতের সাথে খেতে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো,
আবার কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো এই পর্যন্ত।